আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আমি আজ আপনাদের ঝটপট মুরগির মাংস করার রেসিপি দেখাবো। এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মুরগির মাংসের সাথে আমি আলু নিয়ে নিয়েছি। আসলে আমার বাসায় আলু ছাড়া আসলে মাংসটা মানে চলেই না, ধরতে গেলে মানে মাংসের সাথে আলু লাগবেই। আপনারা যদি না চান তবে শুধু মাংসটা দিয়েও করতে পারেন। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা করি। তো প্রথমে এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে। আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিব দুইটা কাঁচা ঝাল, মাঝখান থেকে ছাড়া। তাকে নেড়ে চেড়ে নিতে থাকবো। তারপরে ভিতরে দিয়ে দিব আমি একটা তেজপাতা। আর দিয়ে দিব এর ভিতরে আমি গোলমরিচ, কয়েকটা গোলমরিচ দিয়ে দিবেন ভিতরে। আর দিয়ে দিব দু তিনটা এলাচ, বড় একটা দারচিনি টুকটা ভেঙে দুই টুকরো করে দিয়ে দিলাম। এখন একত্রিত হলে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি একেবারে কালার করে ভাজার দরকার নেই। এর ভিতরে আমি আসলে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব আমি আদা বাটা এক চা চামচ। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা অল্প পরিমাণে। আর দিয়ে দিব জিরা বাটা এক চা চামচের কম। আর দিয়ে দেব রসুন বাটা এখানে হাফ চা চামচ, এক চামচের একটু কম দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ। লবণটা আসলে আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে আমি যে কোনো মুরগির মাংস হোক যে মাংস হোক আমি লবণ মাখিয়ে রাখি। তারপরে এটাকে আর একবার ধুয়ে তারপরে আমি দিয়ে দিই। তাতে করে হয় কি যে মাংসের ভিতর খুব ভালোভাবে মশলা মানে লবণটা ঢুকে যায় আর টেস্টটাও খুব ভালো আসে। তো আপনারা আমার এই ফলো করে যদি করেন তাহলে আসলে আপনাদের খেতে যে কী ভালো লাগে আপনারা একবার বাসায় টেস্ট করে দেখতে পারেন। এখন দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া। সেটা ঝালটা তো যার যার স্বাদ মতো সে দিয়ে নেবেন। আমার বাসায় আসলে একটু ঝালটা আমরা বেশি পছন্দ করি, এই জন্য ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। আমরা উঁচু প্রায় দুই চামচের চা চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়ে দিব আমি উঁচু এক চা চামচ। এখন আসলে একটু পানি এর সাথে দিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আমি কিন্তু বলেছি যে ঝটপট মুরগির মাংস, সেটা আমি এখানে মশলাটা কিন্তু আর কষিয়ে নিচ্ছি না, জাস্ট এর ভিতরেই আমি মুরগির মাংসটা ঢেকে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। আর মাংসটার উপরে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর ভিতরে একটু গরম মশলা, দারচিনি, এলাচ এসব মানে একটি বাটা এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখতে হবে কি অবস্থা হলো আসলে মাংসটার। দেখতে দিতে পেলেন আমি কিন্তু এখানে জাস্ট মশলাটা দিয়ে পানি দিয়ে খুব বেশি কোনো কিন্তু কোনো ঝামেলা না, ঝটপট যেহেতু বলছি এটা কিন্তু ঝটপট আর খুব সিম্পল ভাবে করছি। অনেকক্ষণ ধরে কষানোও হয়নি বা কিছুই না, জাস্ট এভাবে আমি এটাকে
করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখনই মাংসের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আবার এটাকে ঢেকে দিব ঢাকনাটা খুলে। এখন আমি এটাকে আর একটু নেড়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তো এটা দেখুন কতটা সহজভাবে। আমি কিন্তু খুব বেশি টাইম ধরে কষাইওনি বা খুব বেশি একটা টাইম আমি এখানে দিইনি, জাস্ট মশলাটা কষিয়ে খুব বেশি কষাইওনি। মশলাটা দেওয়ার পর খানিক্ষণ পরপরই কিন্তু আমি মাংস আলু সব একত্রে দিয়ে দিয়েছি। এখন জাস্ট মশলাটা আমি পানি যে দিয়েছিলাম সেটার সাথে এটাকে আমি কষিয়ে নিচ্ছি বারে বারে। চাইলে এখানে আপনি অল্প পরিমাণে একটু পানি এখানে দিয়ে দিতে পারেন, খুব বেশি না। এটাকে আবারও ঢেকে দিতে পারেন। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি। আলুটা কিন্তু গলে গেছে, মাংসটাও কিন্তু হয়ে গেছে আমার। এখন মাংসটা ঝোলটা কিরকমটা কে চান সেভাবে এটাকে, দেখতে পাচ্ছেন মাংসটাও কিন্তু হয়ে গেছে, সেভাবে এটাকে নামিয়ে ফেলতে হবে। যদি আপনারা ঝোলটা একটু শুকিয়ে নিতে চান তাহলে একটু এটাকে টানিয়ে নিতে হবে ঝোলটাকে, আর যদি মনে করেন না এভাবেই পারফেক্ট তাহলে এভাবে এটাকে নামিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি আসলে ঝোলটাকে আর খুব বেশি টানাতে চাচ্ছি না, এভাবে এটাকে নামিয়ে ফেলব। তো ফ্রেন্ডস, দেখে নিলেন আমি কিভাবে ঝটপট ঝামেলা ছাড়াই মুরগির মাংস তৈরি করলাম। আপনারা যদি চান তাহলে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আরও সহজ রেসিপি বা ঝটপট রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।